This is your pillow palace. This is Ivan's pillow palace. Don't fall off from the bed. And this is the door. Hi, Noni. How are you? Hello. I hope you guys are doing good. আমি জানি অনেক অনেক দিন পর আমি ভিডিওটা পোস্ট করেছি, এটা লাস্ট উইকে আমি তুলে রেখেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ছেলে এবং আমার দুজনেরই পরপর প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, মানে গলায় ব্যথা, সর্দি, এভরিথিং ডিউ টু দ্য সিজন চেঞ্জ, তাই অনেক অনেক লেট হয়ে গেল। আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট। আই হোপ ইউ গাইজ ক্যান ফরগিভ মি অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। ছেলে একটু ভালো হচ্ছে তাই তার জন্য বানাচ্ছি মাছের ঝোল, ইউজ করছি রয়্যাল ডোরেড ফিশ, একদম টিপিক্যাল গরমকালের আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। ম্যারিনেট করার জন্য একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু গার্লিক পাউডার আর সাদা তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেবো। তার মধ্যে আমার চশমাটাও ভেঙে গেছে জানো, আমি মানে আই এম ফ্লাইং ব্লাইন্ড, আই রিয়েলি ডোন্ট নো হাউ টু অ্যাপোলজাইজ, বাট আই এম রিয়েলি 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 সরি ফর দ্য ডিলেড পোস্ট। এখানে আমি খানিকটা হোয়াইট অয়েল হিট করে নিয়েছি, ওয়েজেস শেপে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম, একটু ভাজা হলে তোমরা তুলে নিতে পারো, কিন্তু আমার ছেলে একটু কুড়কুড়ে মানে মুচমুচে ভাজাটা পছন্দ করে, তাই এটাকে ভালো করে ভাজবো। আর এই দেখো দুটো আলুর পিস এমনভাবে একে অপরকে জড়িয়ে রয়েছে, ইয়ে দোস্তি হামনেই ছোড়েঙ্গে বলে। যাই হোক, মোটামুটি চামচের সাহায্যে কোনো একটাভাবে দুজনকে আলাদা করলাম। এবারে একদম মানে পুড়ে যাবে তার আগে স্টেজেতে মুচমুচে করে যখন আলুটা হয়ে গেছে তখন এটাকে তুলে সাইডে রেখে দেবো। সেম তেলেতেই আমি এবার ম্যারিনেট করে রাখা রয়্যাল ডোরেড ফিশের পিসেসগুলো দিয়ে দেবো। হালকা ভাজা হলে, যেমন ঝোলের মাছ ভাজা হয় হালকা করে তুলে নিও, আমি হালকার থেকে একটু বেশি ভাজছি যাতে মাছটার কুরকুরেটাও থাকে। মানে এত খারাপ যাচ্ছে টাইমটা, মানে কি বলবো, একের পর এক খালি আমাদের আনফর্চুনেট ইনসিডেন্টস হয়ে যাচ্ছে। অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি সরি আগেন, আমি জানি অনেকবার সরি বলেছি তাও বললাম। যাই হোক, মাছের এক্সট্রা তেলটা তুলে আলাদা করে রেখে দেবো, কড়াটা ক্লিন করে অল্প একটু তেল দেবো, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো যখন হিট হয়ে তিড়িং বিড়িং করে লাফাতে শুরু করবে তখন দিয়ে দেবো ছোটো পেঁয়াজের হাফ কেটে কুচো কুচো করে। আমার ছেলের পেঁয়াজ মুখে পড়লে একদম ল্যা ল্যা করতে থাকে, জানি না কেন, বাঙালির ছেলে পেঁয়াজ খেতে ভালোবাসে না অ্যাজ অফ নাও, আই হোপ হিজ টেস্ট বাজ চেঞ্জ ডিউ টু দ্য কোর্স অফ টাইম। যাই হোক, পেঁয়াজটা যখন একটু একটু ভাজা হতে শুরু করবে তখন অল্প চামচ, মানে ছোটো চামচে এক চামচ আমি চিনি দিয়ে দিলাম টু এক্সপেডাইট দ্য ক্যারামেলাইজেশন প্রসেস। দুটো চেরি টোমেটোকে মাঝখান দিয়ে কেটে হাফ করে দিয়ে দিলাম। আর এবার দেবো নুন, স্বাদ মতো নুন দেবে, হলুদ দেবো, দেবো এর মধ্যে জিরে গুঁড়ো আর ছোট চামচ মানে 1 teaspoon গার্লিক পাউডার, ব্যাস। আর কোনো মশলার মধ্যে অ্যাড করবো না, ভালো করে এটাকে খুন্তি দিয়ে মিক্স করতে থাকবো। অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ কিপ প্রেসিং দ্য টমেটোস যাতে ওটা পেস্ট তাড়াতাড়ি হতে শুরু করে। এই চেরি টমেটোসগুলো না নর্মাল টমেটোসের থেকে একটু টক হয়, সেই জন্য আমি দুটো দিই মাঝখান দিয়ে হাফ করে। নর্মাল টমেটো হলে তাহলে তো কোনো কথাই নেই। মশলাগুলো যখন খানিকটা কষে যাবে, তোমার মনে হবে কষে গেছে, পটেটো ওয়েজেস যেগুলো ফ্রাইড আছে সেগুলো এর মধ্যে অ্যাড করে দাও, ভালো করে মশলাটা মিক্স করে নাও। এবারে গ্রেভির যতটা রিকোয়ারমেন্ট হবে ততটুকু জল অ্যাড করে নাও। আমার খুব একটা ঝোল রিকোয়ারমেন্ট থাকে না, তাই আমি এতটুকুই অ্যাড করলাম। এবং চাইলে এটাকে ঢাকা দিয়েও রাখতে পারো বা এমনি খোলাও ফুটতে দিতে পারো, একটু ফুট ধরলে পরে ভাজা মাছগুলোকে একে একে এর মধ্যে অ্যাড করে দেবে। অন্য তোমাদের কোনো যদি মশলা থাকে ইচ্ছে তার মধ্যে অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু এটা আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, একদম হালকা, খুবই ইজি, গরমকালে যে টিপিক্যাল মাছের ঝোল হয় আলু দিয়ে সেটাই বানাচ্ছি। এবারে আমি না একটুখানি ওপর দিয়ে ড্রাইড মেথি লিভস ক্রাশ করে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে মশলা বলতে সেরকম কিছুই যায়নি, না গরম মশলা না কিছু, একটু তো টেস্ট হতে হবে, তা নাহলে এখনকার ছেলেমেয়েদের মুখে একটু টেস্টি জিনিস না দিলে তারা কিছুতেই অ্যাকসেপ্ট করবে না। এনিওয়েজ, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, 6 থেকে 7 মিনিট সিমার হতে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের হালকা আলু দিয়ে মাছের ঝোল, ফ্যামিলির বড় এবং ছোট মানুষ প্রত্যেকের জন্যই পারফেক্টলি সুটেবল ইন দ্য সামার। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওয়ে, টিল দেন টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড বাই।